প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের আবারও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় পলক ও দীপু মনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ইমান হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় দীপু মনি, পলক, রাশেদ খান, হাসনুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে মাহমুদুল হাসান জয় নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় পলক ও সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউ মার্কেট থানা এলাকায় মাজেদুল হত্যা চেষ্টা মামলায় পলকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।